এবার চোখ রাখবো নোট সংক্রান্ত খবরে। আরো খানিকটা কঠোর হলো নোট নিয়ম। এবার থেকে মাত্র 2000 টাকা নোট বদল করা যাবে। শুক্রবার অর্থাৎ 18 নভেম্বর অর্থাৎ আজ থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। তবে কৃষক পাইকারি সবজি বিক্রেতাদের স্বস্তি দিয়েছে কেন্দ্র। সুখবর রয়েছে বিয়ে বাড়িগুলির জন্য। পঞ্চাশ দিনের বাজি ধরেছেন প্রধানমন্ত্রী। প্রতিদিনই ব্যাংকের সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন। কেন্দ্রের সন্দেহ, বহু জায়গায় নিয়মের ফাঁক গলে একই মানুষ বারবার টাকা বদলাচ্ছেন। তাই কঠোর হল নোট বদল বিধি। 4500 টাকা নয়, এবার থেকে বদল করা যাবে মাত্র 2000 টাকা। এক ব্যক্তি একবারই টাকা বদলাতে পারবেন। টাকা বদলের সময় আঙুলে কালি দেওয়া হবে। তবে কি টাকার যোগান কম? কেন্দ্রীয় অর্থ সচিবের দাবি তা নয়, বেশি সংখ্যক মানুষকে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত। There is enough cash available with the government, as I have stated on earlier occasion also. This is mainly to enable larger number of people to reach the counter. কৃষি ও কৃষির সঙ্গে যুক্ত মানুষদেরও খানিকটা সুরাহা দেওয়া হয়েছে। বীজ ও সার কেনার জন্য কোনো কৃষক ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া কৃষি ঋণের টাকা অথবা কিষান ক্রেডিট কার্ড থেকে সপ্তাহে সর্বাধিক 25,000 টাকা তুলতে পারবেন। কৃষকের অ্যাকাউন্টে ফসলের দাম বাবদ যে টাকা জমা পড়ে তার থেকেও সপ্তাহে সর্বাধিক 25,000 টাকা তুলতে পারবেন তিনি। শস্য বীমার প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা 15 দিন বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাইকারি সবজি ব্যবসায়ীদের সপ্তাহে 50,000 টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছে। বিয়ের মরশুম, কিন্তু টাকার অভাবে বহু শুভ পরিণয়তেই জিজ্ঞাসা চিহ্ন। বাবা মায়েদের উদ্বেগ কিছুটা কাটানোর ব্যবস্থা করেছে কেন্দ্র। বিয়ের জন্য কোনো পরিবার সর্বাধিক 2.5 লক্ষ টাকা তুলতে পারবে, পাত্রপাত্র কিংবা তাদের বাবা মা। যে কোনো একজনের অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা যাবে। এজন্য লাগবে বিয়ের কার্ড, প্যান এবং আরও অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা না তোলার লিখিত প্রতিশ্রুতি। কিছুটা সুবিধা দেওয়া হয়েছে সরকারি কর্মীদেরও, কেন্দ্রীয় অর্থ সচিব জানিয়েছেন। গ্রুপ সি সরকারি কর্মীরা 10,000 টাকা অগ্রিম বেতন তুলতে পারবেন। দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। 1,000 টাকার নোট এখনই বাজারে আসছে না, জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এটিএমগুলোর প্রযুক্তিগত পরিবর্তন করা হচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন। ইতিমধ্যেই 22,000-এর বেশি এটিএম নতুন নোটের উপযুক্ত করা হয়েছে। কেন্দ্রের নয়া সিদ্ধান্তে মানুষ কি সুবিধা পাবেন? পরিস্থিতি কি দ্রুত স্বাভাবিকের দিকে যাবে? সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে ভারতবাসী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।